স্যার ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আজকে প্রথম লাইভ ক্লাস, একটু সমস্যা হচ্ছে আমার মনে হয়, তো আমরা মোটামুটি সেটা সলভ করে ফেলছি। এখন তোমরা একটু মনোযোগী হও। আজকের আমরা জ্যামিতিক আলোক বিজ্ঞান পড়াবো, চ্যাপ্টার নাম্বার 6 জ্যামিতিক আলোক বিজ্ঞান। আলোচনার বিষয় হচ্ছে প্রিজম। এই জায়গায় থাকলে থাকবে, কিন্তু আগে তো আনতে হয়েছে। এই না হলে আপনার বারবার রোটেট করে ঝামেলা করে ফেলছে। এইখান থেকে তাহলে এখান থেকে এই জায়গায় দেখলে আপনার ওদের দেওয়া লাগবে, আপনি এখানে দেখেন না, প্রিয় শিক্ষার্থীরা আপনারা দেখা পাচ্ছেন, এবার দেখা পাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রিজম। আমরা অনেকবার আমি আসলে চেষ্টা করেছি, কিন্তু প্রথম লাইভ হওয়ার কারণে একটু সমস্যা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ না, একবার উল্টো দেখা দেখছো, একবার আমাকে দেখতে পাচ্ছ না, একবার পড়া শুনতে আসো না, বিভিন্ন রকম সমস্যা। দেখা যাক এবার কতটা ভালো হয়। আমার প্রথম প্রশ্ন হচ্ছে প্রিজম কি, এখান দিয়ে শুরু করবো। প্রিজম কি, সংকট এরকম যে দুটি হেলানো সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে প্রিজম বলে। আমি আবার রিপিট করছি, দুটি হেলানো সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে প্রিজম বলে। তোমরা আবার খেয়াল করো, দুটি হেলানো সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে প্রিজম বলে। আবার খেয়াল করো, দুটি হেলানো সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে প্রিজম বলে। তার মানে আমার বোর্ডে যে চিত্রটা আছে এটা একটা প্রিজমের পূর্ণাঙ্গ চিত্র, আর আমি যদি একটু কাগজ দিয়ে একটা তৈরি করে দেখাই তাহলে ঠিক একটা এরকম হবে, চিত্রটা এরকম হবে। দেখো, এটা একটা পৃষ্ঠ, এটা একটা পৃষ্ঠ, এটাও হেলানো, এটাও হেলানো। তাহলে কী বলছি, দুটি হেলানো সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে প্রিজম বলে। আবার শোনো, দুটি হেলানো সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে প্রিজম বলে। তার মানে এটা একটা পৃষ্ঠ, এইটা একটা পৃষ্ঠ, এটা একটা হেলানো তল, এটা আর একটা হেলানো তল। তার মানে হচ্ছে এ বি, বি প্রাইম এ প্রাইম, এটা একটা পৃষ্ঠ, আবার এ সি, সি প্রাইম এ প্রাইম, এটা আর একটা পৃষ্ঠ। তাহলে কয়টা পৃষ্ঠ হলো, দুইটা পৃষ্ঠ হলো। সংখ্যাটা কী বলা আছে, দুটি দুটি হেরানো সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে প্রিজম বলে। আবার শোনো, দুটি হেলানো সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে প্রিজম বলে। যাই হোক, তাহলে এটা একটা প্রতিসারক পৃষ্ঠ, এটা আর একটা প্রতিসারক পৃষ্ঠ, এটা একটা হেলানো তল, এটা আর একটা হেলানো তল। প্রথম তলটা হচ্ছে এ বি, বি প্রাইম এ প্রাইম, দ্বিতীয় হচ্ছে এ সি, সি প্রাইম এ প্রাইম। এবারে আমরা করব প্রতিসারক পৃষ্ঠ কি, প্রতিসারক পৃষ্ঠ, প্রতিসারক পৃষ্ঠ। সবার এরকম প্রিজমের যে পৃষ্ঠদ্বয় পরস্পর আনত থাকে তাদেরকে প্রিজমের প্রতিসারক পৃষ্ঠ বলে। আবার শোনো, প্রিজমের যে পৃষ্ঠদ্বয় পরস্পর আনত থাকে, দ্যাট মিন্স হেলানো থাকে, এদেরকে বলা হয় প্রতিসারক পৃষ্ঠ। আমার ডান হাত আর বাম হাত, ভালো করে খেয়াল করো, আমার ডান হাত এবং বাম হাত, প্রিজমের যে পৃষ্ঠদ্বয় পরস্পর আনত থাকে তাদেরকে প্রতিসারক পৃষ্ঠ বলে। আবার শোনো,
প্রিজমের যে পৃষ্ঠদ্বয় পরস্পর আনত থাকে, দ্যাট মিনস নত থাকে বা হেলানো থাকে, তাদেরকে বলা হয় প্রতিসারক পৃষ্ঠ। যদি আমি এখানে একটু দেখাই, এটা একটা প্রতিসারক পৃষ্ঠ, এটা আর একটা প্রতিসারক পৃষ্ঠ, কারণ এটাও হেলানো অবস্থায় আছে, এটাও হেলানো অবস্থায় আছে। আবার শোনো, তাহলে প্রিজমের যে পৃষ্ঠদ্বয় পরস্পর আনত থাকে এটা এবং এটা, দ্যাট মিনস এ বি বি প্রাইম এ প্রাইম, আর একটা হচ্ছে এ সি সি প্রাইম এ প্রাইম, তাহলে প্রিজমের যে পৃষ্ঠদ্বয় পরস্পর আনত থাকে তাদেরকে বলা হয় প্রতিসারক পৃষ্ঠ। এইবারে পরের প্রশ্ন হচ্ছে প্রিজম কোণ কি? পরের প্রশ্ন হচ্ছে প্রিজম কোণ কি? সংজ্ঞাটা এরকম, প্রিজমের প্রতিসারক পৃষ্ঠদ্বয়ের মধ্যবর্তী কোণকে প্রিজম কোণ বলে। আবার শোনো, প্রিজমের প্রতিসারক পৃষ্ঠদ্বয়ের মধ্যবর্তী কোণকে প্রতিসারক কোণ বলে। আবার শোনো, প্রিজমের প্রতিসারক পৃষ্ঠদ্বয়ের মধ্যবর্তী কোণকে প্রিজম কোণ বলে, দ্যাট মিন্স অ্যাঙ্গেল বি এ সি সমান প্রিজম কোণ। আবার শোনো, অ্যাঙ্গেল বি এ সি সমান সমান প্রিজম কোণ। তাহলে কি বলছি, প্রিজমের প্রতিসারক পৃষ্ঠদ্বয়ের মধ্যবর্তী কোণকে প্রিজম কোণ বলে। আমার ডান হাত আর বাম হাত এর মাঝখানে যে কোণ উৎপন্ন হয় সেটাকে বলা হয় প্রতিসারক কোণ বা প্রিজম কোণ, এখানে যে কোণটা আছে। আবার খেয়াল করো, ডান হাত আর বাম হাত মাঝখানে যে কোণটা আছে এটাকে বলা হয় প্রতিসারক কোণ বা প্রিজম কোণ। পরের প্রশ্ন হচ্ছে প্রতিসারক প্রান্ত, প্রতিসারক প্রান্ত, প্রিজমের হেলানো পৃষ্ঠদ্বয় যে রেখা বরাবর পরস্পরকে ছেদ করে তাকে বলা হয় প্রতিসারক প্রান্ত। আবার শোনো, প্রিজমের প্রতিসারক পৃষ্ঠদ্বয় যে রেখা বরাবর পরস্পরকে ছেদ করে তাদেরকে বলা হয় প্রতিসারক প্রান্ত, অর্থাৎ এ এ প্রাইম। যদি ফিগারে দেখানো হয় তাহলে এ এ প্রাইম, তোমরা খেয়াল করো এই জায়গাটা, এটাকে বলা হয় প্রতিসারক প্রান্ত। আমি যদি কাগজটা দিয়ে দেখাই তাহলে এরকম এই জায়গাটা, তাহলে একটা হেলানো পৃষ্ঠ, এটা একটা, এখানে যে জায়গাটা হইলই অর্থাৎ মার্কার বরাবর এটাকে বলা হয়, এটাকে বলা হয় প্রতিসারক প্রান্ত। মেজেন্টা কালারের যে কলমটা এটা হচ্ছে প্রতিসারক প্রান্ত। তাহলে আবার শোনো, প্রিজমের প্রতিসারক পৃষ্ঠদ্বয় যে রেখা বরাবর পরস্পরকে ছেদ করে তাকে বলা হয় প্রতিসারক প্রান্ত। আমি আবার রিপিট করছি, প্রিজমের প্রতিসারক পৃষ্ঠদ্বয় যে রেখা বরাবর পরস্পরকে ছেদ করে তাকে বলা হয় প্রতিসারক প্রান্ত, অর্থাৎ এ এ প্রাইম হচ্ছে প্রতিসারক প্রান্ত। এবার হচ্ছে প্রিজমের ভূমি, পরের প্রশ্ন হচ্ছে ভূমি, সমান এরকম, প্রিজমের প্রতিসারক প্রান্তের বিপরীত দিকের পৃষ্ঠকে বলা হয় প্রিজমের ভূমি। আবার শোনো, প্রিজমের প্রতিসারক, প্রিজমের প্রতিসারক প্রান্তের বিপরীত দিকের পৃষ্ঠকে বলা হয় ভূমি, দ্যাট মিন্স এটা, এই যে জায়গাটা এটাকে বলা হয় প্রিজমের ভূমি, অর্থাৎ বি বি প্রাইম সি প্রাইম সি, এটাকে বলা হয় প্রিজমের ভূমি, বি বি প্রাইম সি প্রাইম সি, এটাকে বলা হয় প্রিজমের ভূমি। আমি যদি কাগজ একটু দেখাই, প্রিজম তৈরি করে ফেললাম, তাহলে এটা হচ্ছে প্রতিসারক প্রান্ত, এর বিপরীত দিকের পৃষ্ঠ কোণটা, এইটা আমার ডান হাত, তাহলে এই যে জায়গাটা আছে এই জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় প্রিজমের ভূমি। আমার মনে হয় বুঝতে পারছো, এই জায়গাটাকে বলা হয় প্রিজমের ভূমি। দেখো আমি কিন্তু আসলে কী হচ্ছে আমি কিছুই বুঝতেছি না, আমি ব্যাক সাইড আছি, তো তোমরা একটু বোঝার চেষ্টা করো, আর সামনাসামনি না থাকলে আমার মনে হয় একটু সমস্যাই আমার যা মনে হচ্ছে। আর যেহেতু ফার্স্ট লেকচার, আমার কাছে মনে হয় সমস্যাটা একটু বেশি হয়ে যাচ্ছে। এবার হচ্ছে প্রধান ছেদ, প্রধান ছেদ, তুমি একটু খেয়াল করো, প্রিজমের যে অংশ প্রতিসারক প্রান্তের সাথে লম্বভাবে অবস্থান করে, আবার শোনো, প্রিজমের যে অংশ প্রতিসারক প্রান্তের সাথে লম্বভাবে অবস্থান করে তাকে বলা হয় প্রিজমের প্রধান ছেদ। আবার শোনো, প্রিজমের যে অংশ প্রতিসারক প্রান্তের সাথে লম্বভাবে অবস্থান করে তাকে বলা হয় প্রিজমের প্রধান ছেদ। অর্থাৎ যদি চিত্রে দেখি, এ বি সি অথবা এ প্রাইম বি প্রাইম সি প্রাইম হচ্ছে প্রিজমের প্রধান ছেদ, এ বি সি অথবা কি এ প্রাইম বি প্রাইম হচ্ছে প্রিজমের প্রধান ছেদ।
একটু কনফিউশন লাগতে পারে তোমাদের কাছে, লম্ব হইলে কি করে, সত্যি সত্যি লম্ব একটু মন্দির দেখো আসলেই লম্ব। এই যে মেজেন্টা কালারের কলমটা, এটা হচ্ছে আসলে প্রতিসারক প্রান্ত, নিচে লক্ষ্য করছো এটা হচ্ছে প্রতিসারক প্রান্ত, আর এইটা হচ্ছে প্রধান সেট, এই যে অংশটা এখন খেয়াল করো। তাহলে দেখো আমার হাত আর মার্কার আর কলমটা মাঝখানে নিশ্চয়ই সম্পর্ক 90 ডিগ্রি, তার লম্ব হইবে, তার কী বলছি প্রিজমের যে অংশ, তার মানে আমার আঙ্গুল চারটা, প্রিজমের যে অংশ প্রতিসারক প্রান্ত তার মানে কলম প্রতিসারক প্রান্তের সাথে লম্বভাবে অবস্থান করে তাকে বলা হয় প্রধান সেট। তাহলে আমার আঙ্গুল চারটা খেয়াল করো ভালো করে, আঙ্গুলটা ঢেকে নিলাম, তাহলে ত্রিভুজের মতো একটা জায়গায় পেয়ে গেলাম। এখন খেয়াল করো কলমের সাথে আঙ্গুলের সম্পর্কটা কী, আসলে আমার আঙ্গুল চারটা আঙ্গুল মানে একটা তল এবং এটা ট্রায়াঙ্গেল, অবশ্যই ট্রায়াঙ্গেল, অবশ্যই কি ট্রায়াঙ্গেল, তার মানে এই ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটার আসলে এই দেখো আঙ্গুলগুলো, তার মানে মার্কার এই মেজেন্টা কালারের যে কলমটা আছে তার সাথে কিন্তু লম্ব। তাহলে কী বলা আছে, ত্রিজমের যে অংশ প্রতিসারক প্রান্তের সাথে লম্বভাবে অবস্থান করে তাকে বলা হয় প্রিজমের প্রধান সেট। তার মানে আজকে যতটুকু আলোচনা করলাম আমার মনে হয় একই কথা 3-4 বার বলেছি, একটু অন্যরকম লাগানি কথা। তাহলে কী দাঁড়াইলো, এ এ প্রাইম হচ্ছে প্রিজমের প্রতিসারক প্রান্ত, ABC হচ্ছে প্রিজমের প্রধান সেট, অ্যাঙ্গেল BAC আবার লক্ষ্য করো অ্যাঙ্গেল BAC হচ্ছে প্রিজম কোণ, B প্রাইম C প্রাইম হচ্ছে প্রিজমের ভূমি, আর A প্রাইম হচ্ছে একটা প্রতিসারক পৃষ্ঠ, A C প্রাইম A প্রাইম আবার খেয়াল করো A C প্রাইম A প্রাইম হচ্ছে প্রিজমের আর একটা প্রতিসারক পৃষ্ঠ। তাহলে প্রতিসারক পৃষ্ঠ কয়টা, দুইটা, প্রতিসারক পৃষ্ঠ কয়টা, দুইটা, ভূমি কয়টা, একটা। এখন প্রধান সেট কয়টা অংশ, দুইটা অংশ, তার মানে দুইটা ত্রিভুজ আছে, কয়টা ত্রিভুজ আছে, দুইটা ত্রিভুজ আছে। তাহলে তোমাদের প্রত্যেকটা কথা ভালোভাবে মনে রাখতে হবে, তোমরা একটু বই দেখলে সুবিধা হবে, আরও ভালো করে দেখতে পাবা যে বইতে যে চিত্রটা আছে সেই চিত্র থেকে তোমরা বুঝতে পারবে আসলে আমি যা বলছি সব ঠিকই আছে। তাহলে আবার শোনো, এটা হচ্ছে প্রিজম কোণ, অ্যাঙ্গেল BAC মানে হচ্ছে প্রিজম কোণ, আর এটা হচ্ছে প্রিজমের B প্রাইম C প্রাইম C প্রিজমের ভূমি, ABC প্রধান সেট, A C C প্রাইম A প্রাইম একটা প্রতিসারক পৃষ্ঠ, A B B প্রাইম A প্রাইম আর একটা প্রতিসারক পৃষ্ঠ। এই হচ্ছে সংজ্ঞার বিষয়টা। এবারে তোমার নিচে যেন পরীক্ষায় আসলে আসবে সৃজনশীল, আর সৃজনশীল করতে হলে আসলে আগে থিওরিগুলো ডেভেলপ করতে হয়, আমার মনে হয় বেশি সময় নেই, তারপর আমি একটা থিওরি ডেভেলপ করি, তোমরা একটু মনোযোগী থাকো তাহলেই বুঝতে পারবে যে আসলে কত কঠিন না। একটা অংশ ডেভেলপ করি, যখন থেকে শুরু করছিলাম তখন থেকে তোমার সব দেখতে পেলে আমার কাছে মনে হয় এতগুলো থিওরি শেষ হতো, হয়তো খানিকটা ম্যাথামেটিক্সে হাত দেওয়া সম্ভব হতো, কিন্তু যেহেতু প্রথম দিন একটু সমস্যা হয়েছে তাই একটু ডিস্টার্ব হয়েছে। আচ্ছা এবারে দেখো আমরা আজকে যেটা প্রতিপাদন করবো, দেখাও যে ডেল্টার সমান হচ্ছে I1 + I2 - A। আমরা এই অংশটা আজকে আলোচনার বিষয় নিয়ে আসবো, এই থিওরিটা। আর একটা থিওরি আছে, এটা আজকে সম্ভব হবে কি না আমি ঠিক বুঝতে পারছি না, μ সমান sin A + Δm/sin2π। এই দুটো থিওরি আছে, আমার টার্গেট ছিল তোমাদের শিখাবো, কিন্তু সময় কতটা সাপোর্ট করে দেখা যাক। প্রথমটা শুরু করা যাক, বসে দিয়েই তোমার লিখে চলেন, বুঝতেই পারছো কোন অংশটা আঁকেছি বলো, প্রধান সেট, আর এইটুকু হচ্ছে প্রিজম কোণ, পুরো জায়গাটা তো রাখা যায় না বোর্ডে, 3 মাত্রিক না তো, এটা তো বুঝতেই পারছো বোর্ড কয় মাত্রিক, 2 মাত্রিক, কাজে 2 মাত্রিক জায়গায় 3 মাত্রিক ফিগার রাখা আসলেই সম্ভব না, তোমরা নিজেরাও জানো। তো আমরা একটু ট্রাই করি, তাহলে এটা হচ্ছে প্রিজম কোণ, এটা হচ্ছে প্রতিসারক পৃষ্ঠ, এটা হচ্ছে প্রতিসারক পৃষ্ঠ, BC হচ্ছে প্রিজমের ভূমি, পরে এরকম ধরা যাক ABC একটি প্রিজমের প্রধান সেট। আবার লক্ষ্য করো, ধরা যাক ABC একটি প্রিজমের প্রধান সেট যার AB এবং AC হচ্ছে প্রতিসারক পৃষ্ঠ এবং BC হচ্ছে ভূমি। আবার লক্ষ্য করো,
ধরা যাক এবিসি একটি প্রিজমের প্রধান সেট, যার এবি এবং এসি হচ্ছে প্রতিসারক পৃষ্ঠ, বিসি হচ্ছে ভূমি, এ হচ্ছে প্রিজম কোণ। আমি আবার রিপিট করছি, ধরা যাক এ বি সি একটি প্রিজমের প্রধান সেট, যার এবি এবং এসি হচ্ছে প্রতিসারক পৃষ্ঠ, বিসি হচ্ছে ভূমি, এ হচ্ছে প্রিজম কোণ। মনে করি দেখো এই জায়গায় যে কোনো স্বচ্ছ পদার্থের হতে পারে, সেটা কাঁচের হতে পারে, সেটা প্লাস্টিকের হতে পারে, সেটা কাঁচের হতে পারে এবং সেটা প্লাস্টিকের হতে পারে। ধরো আমাদের একটা কাঁচের তৈরি, তাহলে এইটা একটা মাধ্যম, এইটা একটা মাধ্যম, এই পাশে আসে বায়ু, বায়ু তাহলে আর একটা মাধ্যম, তাহলে মাধ্যম কটা হলো দুইটা। এখন এদিকে একটা হালকা মাধ্যম, নিশ্চয়ই এটা একটি ঘন মাধ্যম হবে, তাহলে বাম পাশে হালকা মাধ্যম, এখানে প্রিজম আছে, ডান পাশে আবার বায়ু আছে, তার মানে এই এই মাধ্যমটা আর এই মাধ্যমটা আসলে একই। মাঝখানের মাধ্যমটা হচ্ছে প্রিজম, দ্যাট মিন্স কাস, মাঝখানের মাধ্যমটা হচ্ছে প্রিজম, দ্যাট মিন্স কি বলো কাস। এবারে তোমরা নিশ্চয়ই জানো আলোকরশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে তখন প্রতিসরিত রশ্মি অবিলম্বের দিকে সরে যায়। আবার শোনো, আলোকরশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে তখন প্রতিসরিত রশ্মি অবিলম্বের দিকে সরে যায়। এখন আমরা এবি পৃষ্ঠের উপর একটা লম্ব থাকি, তাহলে এন কিউ ও লম্ব হচ্ছে এবি। আবার খেয়াল করো এন কিউ ও লম্ব হচ্ছে এবি, অর্থাৎ এটাই এবি তলের উপর লম্ব। এবারে এটা বায়ু মাধ্যম, একটা আলোকরশ্মি দিয়ে এই বরাবর পর, তাহলে পিকিউ হচ্ছে আপতিত রশ্মি, আর সে এই কিউ বিন্দুতে আপতিত হওয়ার পর সে কিন্তু মাধ্যম চেঞ্জ করবে, আর মাধ্যম চেঞ্জ করার সাথে সাথে এটা হালকা মাধ্যম, এটা ঘন মাধ্যম। এখন বলা আছে যে আলোকরশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে তখন প্রতিসরিত রশ্মি অবিলম্বের দিকে সরে যায়। তাহলে এটা যদি অবিলম্ব হয় আলোকরশ্মি কি এদিকে যাবে না এদিকে যাবে? সরি, নিশ্চয়ই আলোকরশ্মি এদিকে যাবে। দেখো তার কিন্তু এই পথে যাওয়ার কথা, সে সুযোগ পায়নি, মাধ্যমটা ঘন হওয়ার কারণে সে অবিলম্বের দিকে সরে গেছে, অবিলম্বের দিকে সরে গেছে, দ্যাট মিন্স অবিন্দুর দিকে সরে আসলো। কোন বন্ধুর দিকে সরে আসলো? অবিন্দুর দিকে। তাহলে এখানে আমরা আর একটা অবিলম্ব দেখি, আলোকরশ্মি এসি তলে আপতিত হওয়ার পর এখন এই পাশে হালকা মাধ্যম আছে, হালকা মাধ্যম থাকার কারণে আলোকরশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যম প্রবেশ করে তখন অবিলম্ব থেকে ঘুরে সরে যায়, তখন সে অবিলম্ব থেকে ঘুরে সরে যায়। এখন তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো, আমি প্রথম থেকে বলছি, ধরা যাক বায়ু মাধ্যম থেকে পিকিউ আলোকরশ্মি এবি তলে কিউ বিন্দুতে আপতিত হওয়ার পর অবিলম্বের দিকে সরে কিউ আর পথে প্রতিসরিত হয়, কিউ আর রশ্মিটি এসি তলে আর বিন্দুতে আপতিত হওয়ার পর অবিলম্ব থেকে দূরে সরে আর এস পথে নির্গত হয়। আবার শোনো, ধরা যাক ধরা যাক পিকিউ আলোকরশ্মি এবি বায়ু মাধ্যম থেকে এবি তলের কিউ বিন্দুতে আপতিত হওয়ার পর অবিলম্বের দিকে সরে কিউ আর পথে প্রতিসরিত হয়, কিউ আর রশ্মিটি এসি তলের আর বিন্দুতে আপতিত হওয়ার পর অবিলম্ব থেকে দূরে সরে আর এস পথে নির্গত হয়, তাহলে পি কিউ আর এস হচ্ছে রশ্মিটির টোটাল পথ। আবার শোনো, তাহলে পি কিউ আর এস হচ্ছে রশ্মিটির টোটাল পথ, যেখানে পি কিউ হচ্ছে আপতিত রশ্মি, কিউ আর হচ্ছে প্রতিসরিত রশ্মি এবং আর এস হচ্ছে নির্গত রশ্মি। আমি আর একবার রিপিট করছি, ধরা যাক এ বি সি হচ্ছে একটি প্রিজমের প্রধান সেট, যার এবি এবং এসি হচ্ছে প্রতিসারক পৃষ্ঠ,
ডিসি হচ্ছে ভূমি, এ হচ্ছে প্রিজম কোণ। মনে করি আলোকরশ্মি বায়ু মাধ্যম থেকে এবি তলের কিউ বিন্দুতে আপতিত হওয়ার পর অবিলম্বের দিকে সরে কিউআর পথে প্রতিসরিত হয়। কিউআর রশ্মিটি এসি তলের আর বিন্দুতে আপতিত হওয়ার পর অবিলম্ব থেকে দূরে সরে আরএস পথে নির্গত হয়। তাহলে পি কিউ আর এস হচ্ছে রশ্মিটির টোটাল পথ, যেখানে পিকিউ হচ্ছে আপতিত রশ্মি, কিউ আর হচ্ছে প্রতিসরিত রশ্মি এবং আর এস হচ্ছে নির্গত রশ্মি। আমার মনে হয় সমস্যা থাকার কথা না। খেয়াল করো, যদি প্রিজম না থাকতো, আমরা জানি আলো সবসময় সোজা পথে চলে, আলো সবসময় সোজা পথে চলে, যদি প্রিজম না থাকতো তোমরাই বলো আলোকরশ্মিকে এই পথে যাওয়ার প্রশ্ন আসতো, তাহলে আলোকরশ্মি কিন্তু এই দিকে হবে। যদি প্রিজম না থাকতো তাহলে আলোকরশ্মি এখান দিয়ে সোজা এই পথে চলে যেত, সেক্ষেত্রে এইরকম পথে যেত, অর্থাৎ যদি প্রিজম না থাকতো তাহলে আলোকরশ্মি পি ইউ টি ইউ পথে চলে যেত। অবশ্য যদি প্রিজমটি না থাকতো সেক্ষেত্রে আলোকরশ্মি পি ইউ টি ইউ পথে চলে যেত। এবার এই পিকিউ রশ্মিকে সামনের দিকে এবং আর এস রশ্মিকে পেছনের দিকে বর্ধিত করলে তারা পি বিন্দুতে মিলিত হয়। আবার শোনো, এবার পিকিউ রশ্মিকে সামনের দিকে এবং আর এস রশ্মিকে পেছনের দিকে বর্ধিত করলে তারা পি বিন্দুতে মিলিত হয়, ফলে অ্যাঙ্গেল ইউ টি আর, অবশ্য অ্যাঙ্গেল ইউ টি আর, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ইউ টি আর সমান ডেল্টা সমান বিচ্যুতি। অর্থাৎ এখানে যে কোণ উৎপন্ন হয়েছে এটাকে বলা হয় বিচ্যুতি। তাহলে আবার শোনো, অ্যাঙ্গেল ইউ টি আর সমান ডেল্টা সমান বিচ্যুতি, আবার শোনো অ্যাঙ্গেল ইউ টি আর সমান ডেল্টা সমান বিচ্যুতি। এখন প্রশ্ন আসছে স্যার বিচ্যুতি কোণ কী? খুব সহজ সংজ্ঞা, যে প্রিজমের ক্ষেত্রে আপতিত রশ্মিকে সামনের দিকে আর নির্গত রশ্মিকে পেছনের দিকে বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় তাকে বলা হয় বিচ্যুতি কোণ। আবার শোনো, প্রিজমের ক্ষেত্রে আপতিত রশ্মিকে সামনের দিকে এবং নির্গত রশ্মিকে পেছনের দিকে বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় তাকে বলা হয় বিচ্যুতি কোণ। আবার শোনো, প্রিজমের ক্ষেত্রে আপতিত রশ্মিকে সামনের দিকে এবং নির্গত রশ্মিকে পেছনের দিকে বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় তাকে বলা হয় বিচ্যুতি কোণ। অর্থাৎ বিচ্যুতি কোণ হচ্ছে দুই রশ্মির অন্তর্ভুক্ত কোণ, তার মানে অ্যাঙ্গেল ইউ টি আর, ইউ টি আর সমান ডেল্টা সমান বিচ্যুতি কোণ। আমার মনে হয় খুব একটা সমস্যা নেই, আমার বেশি জায়গা নেই, টুকটা বুঝতে হবে। পরের প্রশ্ন হচ্ছে আপতন কোণ কাকে বলে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বা আপতন কোণ। নাইন টুয়েলভ তোমরা করেছো, আমি একটু মনে করে দিচ্ছি। আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় আপতন কোণ। একটু দিক দেখো, এটা হচ্ছে আপতিত রশ্মি, তাহলে এটা হচ্ছে অবিলম্ব। আর তাহলে আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ বানায় তাকে বলা হয় আপতন কোণ বা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। আবার শোনো, আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ বানায় তাকে বলা হয় আপতন কোণ বা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, দ্যাট মিন্স আই। আর প্রতিসরিত রশ্মি, এটাকে বলা হয় প্রতিসরিত রশ্মি, অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় প্রতিসরণ কোণ। আবার শোনো, প্রতিসরিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় প্রতিসরণ কোণ, তাহলে এটা হচ্ছে আপতন কোণ, এটা হচ্ছে প্রতিসরণ কোণ। আবার শোনো, আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ বানায় তাকে বলা হয় আপতন কোণ, প্রতিসরিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ বানায় তার নাম প্রতিসরণ কোণ। তার মানে এটা হচ্ছে আপতিত রশ্মি, তাহলে এখানে যে কোণ তাকে বলা হয় আপতন কোণ, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এটাকে বললাম আয়ন, এটা হচ্ছে প্রতিসরিত রশ্মি, এখানে যে কোণ বানায় তাকে বলা হয় প্রতিসরণ কোণ। এটা গেছে এবি তলের জন্য, বাকি থাকলো এসি তল। এসি তলের জন্য এইটা হচ্ছে আপতিত রশ্মি, আর এখানে যে কোণ হয় সেটাকে বলা হয় আপতন কোণ, আর একই রকম মাধ্যম হওয়ার কারণে এটাকে এটাকে প্রতিসরণ কোণ বলে না, এটাকে বলা হয় নির্গমন কোণ। প্রশ্ন থাকতে পারে যে আপতন কোণকে সবসময় আই দিয়ে প্রকাশ করা হয়, তাহলে এখানে কেন আর দিয়ে প্রকাশ করা হলো?
ব্যাপারটা হচ্ছে প্রিজমের ক্ষেত্রে একদম মানে ওয়ার্ল্ড ওয়াইড যেটা স্বীকৃত সেটা হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠের আপাতন কোণ যেটা সেটা হচ্ছে আর টু, দ্বিতীয় পৃষ্ঠের আপাতন কোণ যেটা সেটা হচ্ছে আর টু, ইচ্ছে করলে আমি চেঞ্জ করতে পারবো না। তার মানে দ্বিতীয় পৃষ্ঠের ক্ষেত্রে তোমার মনে রাখবে আপাতন কোণ আর টু, আর এই মাধ্যম আর এই মাধ্যম একই হওয়ার কারণে এখানে যে কোণ হয় সেটাকে বলা হয় নির্গমন কোণ। তাহলে নির্গত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় নির্গমন কোণ। আবার শোনো, নির্গত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় নির্গমন কোণ। এখন তাহলে এটা হচ্ছে আপতন কোণ, এটা হচ্ছে প্রতিসরণ কোণ, এটা হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠে আপতন কোণ, এটা হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠে নির্গমন কোণ। এখন তোমরা নাইনটিনে যেটা করেছো সেটা হচ্ছে এরকম যে কোনো ত্রিভুজের বহিঃস্থ কোণ হচ্ছে অন্তঃস্থ দুটি বিপরীত কোণের সমষ্টি সমান। আমি আবার রিপিট করছি, কোনো ত্রিভুজের বহিঃস্থ কোণ হচ্ছে অন্তঃস্থ দুটি বিপরীত কোণের সমষ্টির সমান। আবার শোনো, কোনো ত্রিভুজের বহিঃস্থ কোণ হচ্ছে অন্তঃস্থ দুটি বিপরীত কোণের সমষ্টির সমান। আমি যদি এখানে একটা ত্রিভুজ দেখাই, এরকম একটা ত্রিভুজ দেখাই, তাহলে এটা হচ্ছে বহিঃস্থ কোণ। এটাকে যদি ডেল বলি, এটাকে যদি এক্স বলি, আর এটাকে যদি এক্স প্রাইম বলি, তার মানে এটা হচ্ছে বহিঃস্থ কোণ, এটা অন্তঃস্থ কোণ, এটা অন্তঃস্থ কোণ। তার সূত্র অনুযায়ী তাহলে এটাকে যদি আমি এক্স বলি আর এটাকে যদি আমি এক্স প্রাইম বলি তাহলে কী দাঁড়াইলো? তাহলে তাহলে কী বলতে পারি যে ডেল্টা হচ্ছে, ডেল্টা হচ্ছে ত্রিভুজ কিউ টি আর এর বহিঃস্থ কোণ। আর এর কেমন কোণ? বহিঃস্থ কোণ। সুতরাং আমরা লিখতে পারি ডেল্টা ইকুয়ালস টু তাহলে এক্স প্লাস এক্স প্রাইম। আমার মনে হয় সমস্যা নেই। অর্থাৎ ডেল্টা হচ্ছে ত্রিভুজ কিউ টি আর এর কেমন কোণ? বহিঃস্থ কোণ। অর্থাৎ এটা যদি টি বলি আর এটাকে যদি আমি কিউ বলি, এটাকে যদি আর বলি, তাহলে ডেল্টা হচ্ছে ত্রিভুজ কিউ টি আর এর বহিঃস্থ কোণ। তার মানে ডেল্টা সমান এক্স প্লাস কত? এক্স প্রাইম। এবার তোমরা লক্ষ্য করো, তুমি যদি একটু খেয়াল করো, এই এই দেখো এই পুরো কোণটা হচ্ছে আয়ন, আর এখানে একটা দাগ আছে, খেয়াল করো, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে আর। তুমি নিশ্চয়ই জানো এরকম যদি দাগ দিই তাহলে এখানে যে দুটো কোণ উৎপন্ন হয় এদেরকে বলা হয় বিপরীত কোণ, আর বিপরীত কোণগুলো সমান। তার মানে এটা যদি আয়ন হয় তাহলে এইটাও আসলে আয়ন। এখন এখানে এখানে এসে দুইটা অংশে ভাগ হয়েছে, কয়টা অংশে ভাগ হয়েছে? তাহলে চিত্র অনুসারে কি লেখা যায়? আয়ন সমান সমান আর অন প্লাস এক্স। তাহলে বলো এক্স ইকুয়াল টু কত? এক্স ইকুয়াল তাহলে আয়ন, আয়ন মাইনাস আর। তাহলে এখানে কি লেখা যায়? এখানে লেখা যায় আয়ন মাইনাস আর অন প্লাস, উপাশে লেখা যায় কিরকম, আই টু মাইনাস আর টু। একটু বোঝার চেষ্টা করো, আমার মনে হয় সমস্যা নেই। তাহলে চুপ সব মনে রাখবো বিপরীত কোণগুলো কি হয়? সমান হয়। আমি যদি ওই অংশটা দেখাই, ওই অংশটা দেখাই, তাহলে এমন হবে এই, তার মানে যদি এইটা আই টু হয় সত্যি সত্যি এটা আই টু, কেমন কোণ? বিপরীত কোণ। এখন দেখো এখানে একটা রেখা আছে, এইটা হয়েছে এক্স প্রাইম আর এইটা হয়েছে আর টু। তাহলে কি লেখা যায়? তাহলে এক্স প্রাইম প্লাস আর টু ইকুয়ালস টু কত? আই টু। দ্যাট মিনস এক্স প্রাইম সমান সমান আই টু মাইনাস আর টু, আমি তাই লিখেছি। এবার একটু সাজিয়ে লিখি আমরা, তাহলে আই ওয়ান প্লাস আই টু মাইনাস আর ওয়ান প্লাস কত? আর টু। সমীকরণ নম্বর এক, এটা মনে রাখতে হবে। এই সমীকরণটা আমাদের বেশি জায়গা নেই, আমি একটু পাশে লিখে রাখি, আমার যেহেতু বুঝতে হবে। তার মানে হচ্ছে ডেল্টা সমান কত হইল? আই ওয়ান প্লাস আই টু মাইনাস আর ওয়ান প্লাস আর টু। সমীকরণ নম্বর কত? এক। এখন আমরা জানি চতুর্ভুজের চারটা কোণ থাকে, আর এই চারটা কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তার মানে হচ্ছে বিপরীত দুইটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তুমি যদি একটু খোঁজো ত্রিভুজ এ, সরি সরি, এ কিউ ও আর, এই চতুর্ভুজ খোঁজো, এ কিউ ও আর, দুইটা কোণ আছে বিপরীত দুইটা কোণ, আমরা এইরকম দুটো কোণ, একটা হচ্ছে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল কত ও সমান 180 ডিগ্রি। আমরা চারটা কোণ নিতে পারি, অসুবিধা নেই, চারটা কোণ নিলে আর একটু ভালো হবে। অর্থাৎ এরকম অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল এ কিউ ও প্লাস অ্যাঙ্গেল ও প্লাস অ্যাঙ্গেল এ আর ও সমান সমান 360 ডিগ্রি। এটা সমীকরণ দুই। আমি আগেই বলছি চতুর্ভুজ চারটা কোণ থাকবে, আর চারটা কোণের সমষ্টি কত? চারটা কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। এবার যদি তোমরা একটু লক্ষ্য করো, এন কিউ ও লম্ব হচ্ছে এবি, তাহলে অ্যাঙ্গেল এ কিউ ও সমান 90 ডিগ্রি হবে। আবার এন প্রাইম আর ও লম্ব এসি, তাহলে
অ্যাঙ্গেল এ আর ও সমান 90 ডিগ্রি হবে, কারণ যখন সে লম্ব হয়েছে তখন এই কোণে 90 ডিগ্রি হয়েছে। এখন এইটা আর এইটা অর্থাৎ অ্যাঙ্গেল এ কিউ ও, অর্থাৎ এটা যদি সমীকরণ 3 বলি আর এটা যদি সমীকরণ 4 বলি, 3 আর 4কে যদি আমি 2 নামে ব্যবহার করি, সমীকরণ 3 এবং 4কে যদি 2 ব্যবহার করি তাহলে কি হয়? তাহলে এমন হবে অ্যাঙ্গেল এ প্লাস 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল ও প্লাস 90 ডিগ্রি ইকুয়ালস টু 360 ডিগ্রি। যদি সরল করি তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল ও সমান 180 ডিগ্রি। সমীকরণ হবে সম্ভবত 5। এবার আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। ত্রিভুজ ত্রিভুজ ও কিউ আর একটু খুঁজে বের করো, তিনটে কোণ আছে এখানে, একটা হচ্ছে অ্যাঙ্গেল আর ওয়ান, একটা হচ্ছে অ্যাঙ্গেল আর টু, একটা হচ্ছে অ্যাঙ্গেল ও, এর সমষ্টি কত? 180 ডিগ্রি। এটাকে সমীকরণ 6 বললাম, 5 ও 6 হতে পাই, 5 ও 6 হতে পাই, দেখা যাক কি বাই বলবো। তাহলে কথায় বলো, তাহলে হয় অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল ও সমান আছে অ্যাঙ্গেল আর ওয়ান প্লাস অ্যাঙ্গেল আর টু ও প্লাস অ্যাঙ্গেল ও, দুই বেঞ্চ অ্যাঙ্গেল ও বাদ দাও, তাহলে অ্যাঙ্গেল এ সমান অ্যাঙ্গেল সরি অ্যাঙ্গেল এ ইকোস টু অ্যাঙ্গেল আর ওয়ান প্লাস অ্যাঙ্গেল কত? আর টু। অ্যাঙ্গেল তুলে দাও তাহলে আর ওয়ান প্লাস আর টু ইকোস টু এ। এটা হচ্ছে সমীকরণ 7। 7 নম্বর সমীকরণ যদি আমি একে বসাই তাহলে কি হয়? 7কে একে বসিয়ে পাই, 7কে একে বসিয়ে পাই, তাহলে কি পাই? ডেল্টা সমান হচ্ছে আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ। এটা হচ্ছে সমীকরণ 8। আচ্ছা আজকের এই পর্যন্তই থাকবে, যেহেতু প্রথম দিন টুক কিছুটা সমস্যা হতে পারে, যেহেতু সারা বিশ্বেই করোনা ভাইরাস আক্রমণ করছে, তোমরা বাসায় থাকার চেষ্টা করো, বাসায় থেকেই লেখাপড়া করো, পাড়া প্রতিবেশী যারা আছে সবাইকে ঘরে থাকার জন্য উৎসাহিত করো, ঘরে বাইরে যাওয়ার একদমই দরকার নেই, সবাই নিরাপদ থাকো, সবাই সুস্থ কামনা করে আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।